হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এক্সেলে রাউন্ড, রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন ফাংশনগুলো ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারেন্সি বা টাকার অঙ্কগুলোকে অনেক সময় বিভিন্ন পার্সেন্টেজ আমরা ভাগ করে নিই, এবং পার্সেন্টেজ ভাগ করার ক্ষেত্রে যেটা হয় যে এরকম পয়সার ফিগারগুলো চলে আসে বা দশমিকের পরের ফিগারগুলো চলে আসে, কিন্তু এই ফিগারগুলো অনেক সময় আমরা রাখতে চাই না বা রাখাটা অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে রাউন্ড ফিগারে নিয়ে আসতে পারি, এটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি আপনাদের জন্য একটি টেবিল অলরেডি ক্রিয়েট করে রেখেছি। এখানে কিছু সিরিয়াল নাম্বার, এখানে ফার্স্ট নেম, সিতে লাস্ট নেম, ডিতে আইডি, ইতে প্রত্যেকের বেসিক, ইফতে আমরা চাচ্ছি একটা অ্যালাউন্স দিতে, এবং এটা হচ্ছে বেসিকের 15%, বেসিকের 15% অ্যালাউন্স যাবে। তো বেসিকের 15% অ্যালাউন্স আমরা এটা তো এই ফর্মুলাতে করে ফেলেছি, এটা আমরা সবাই জানি। তো আমরা এই রেজাল্ট বের করেছি। তো দেখেন প্রত্যেকটারই পাশে ডেসিমেলের পরে দুই সংখ্যা আমাদের ফ্র্যাকশন ফিগার অর্থাৎ পয়সার ফিগার চলে এসছে। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি যে এটাকে আমরা পয়সার ফিগার দিব না, অর্থাৎ কাউকে যখন টাকা দিব তখন তো এই যে 8,292.75 টাকা বা 27,907.25 টাকা এইভাবে দিতে পারবো না, আমরা চাচ্ছি এটাকে রাউন্ড ফিগার নিতে। আপনি একটা জিনিস দেখেন যে সামেশনের নিচেও আমাদের 0.05 পয়সা চলে আসছে, এই 0.05 পয়সা আমরা দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে রাউন্ড ফিগারে দিতে, অর্থাৎ 16 অথবা 17 দিতে, 70,517 দিব আমরা। তো রাউন্ড করার জন্য আমাদের তিনটি অপশন আছে, এক হচ্ছে রাউন্ড, রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন। তো প্রথমে আমরা দেখছি রাউন্ড অপশনটা কীভাবে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমি যে ফর্মুলাটি ইউজ করেছি, ফর্মুলাটি ইউজ করার পরে আমাদের যেটা আসছে সব কিছু আমাদের প্রত্যেকটা ফিগারে রাউন্ড ফিগারে চলে আসছে। এখানে যা ফিগার আছে রাউন্ড ফিগারে চলে আসছে, আমরা সামেশন নিয়েছি এখনও রাউন্ড ফিগারে সামেশনটা চলে আসছে। তো আমি আপনাদের এটাই দেখাবো যে রাউন্ড ফিগারটা কীভাবে নিতে হয়। তো তার আগে আমি এটাকে মুছে দিচ্ছি, কীভাবে দিতে হয়, ইকুয়াল টু রাউন্ড, আর ও ইউ এন টি রাউন্ড, ট্যাব নিয়ে আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার নাম্বার, নাম্বারটি আসলে হচ্ছে আমরা কোন সেল থেকে সেটি নিব। তো আমি সেলগুলো সিলেক্ট করে নিচ্ছি যে সেল হচ্ছে আমার এটা, তারপরে দেখেন কমা, কমাদের পর আসে নাম আন্ডার স্কোর ডিজিট। এখন এটা হচ্ছে আমি দশমিকের পরে কত সংখ্যা পর্যন্ত রাখতে চাচ্ছি, যেহেতু আমি দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে চাচ্ছি না সেহেতু আমার নাম্বার আন্ডার স্কোর ডিজিট হবে 0, আমি 0 দিয়ে দিচ্ছি। এবার ব্র্যাকেট ক্লোজ করছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমার দেখেন এখানে চলে আসছে যে আমি 8,287.50 টাকার জায়গায় আমরা আসছে 8,288 টাকা, অর্থাৎ রাউন্ড ফিগার। আমি এটাকে ড্র্যাগ করে নিচে এদিকে চলে আসছি, তাহলে আমার আসতেছে 5,392.50 টাকার জায়গায় 5,393 টাকা, বা 7,907.25 টাকার জায়গায় 7,907 টাকা। এখানে যেটা একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে কম্পিউটার বা এক্সেল কিন্তু তার নিজস্ব একটি লজিক থেকে এই জিনিসগুলো দাঁড় করিয়ে ফেলেছে, অর্থাৎ এখানে 30 পয়সা সে অটোমেটিক বাদ দিয়ে দিয়েছে। এখানে দেখেন 0.75, অর্থাৎ আমরা যেটা জানি যে 0.5-এর উপরের দিকে যদি হয় বা 0.5 থেকে আমরা উপরের দিকে চলে যাব, অর্থাৎ 92.75 হলে সেখানে হবে 93। তো দেখেন এটা কিন্তু অলরেডি এক্সেল তার নিজস্ব লজিক দিয়ে নিয়ে নিয়েছে, অর্থাৎ যদি 0.5-এর নিচে থাকে তাহলে সে ওটাকে ছেড়ে দিচ্ছে, আর 0.5-এর উপরে থাকলে বা 0.5 থেকে সে উপরে রাউন্ড ফিগারে নিয়ে যাচ্ছে। তো এখানে এটা কম্পিউটার বা এক্সেল নিজস্বভাবে এটা নিয়ে নিয়েছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি সবসময় উপর দিকে যাব, অর্থাৎ দশমিকের পরে যাই থাকুক না কেন, অর্থাৎ এখানে যদি 7,907.25 টাকা থাকে, তো নর্মালি যেটা হয় যে কম্পিউটার নিতে 7, কিন্তু আমি চাচ্ছি যে না, 25 পয়সার আগে আমি রাউন্ডে অর্থাৎ 1 টাকা কনভার্ট করে নেবো, অর্থাৎ 7,907 টাকার জায়গায় সেটা হবে 7,908 টাকা। সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে রাউন্ড অফ ফর্মুলা, আমি এটা মুছে দিচ্ছি। তো আমি দেখাচ্ছি এখানে ইজ ইকুয়াল টু রাউন্ড, আর ও ইউ এন টি রাউন্ড আপ, আমরা উপরের দিকে নেব এই জন্য রাউন্ড আপ। এবার আমরা ব্র্যাকেট শুরু করি, ফার্স্ট ব্র্যাকেট নাম্বার, অর্থাৎ কোন সেল থেকে আমি নিব, সেল আমি এটাকে ধরে নিয়েছি, কমা। এবার হচ্ছে আমি দশমিকের পরেও যদি কোনো সংখ্যার উপর দিকে নিতে চাই, সেই ক্ষেত্রে যেহেতু আমি রাউন্ডে নিব তো দশমিকের পরে আমি কোনো সংখ্যায় রাখতে চাচ্ছি না, রাউন্ড আপ, এখানে আমার তাহলে আগের মতো হবে 0, ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার। আমি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি,
এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আমি কিন্তু সবকিছু উপরের দিকে নিয়ে গেছি, অর্থাৎ 88,287.50, যেহেতু 50 পয়সা আমি উপর দিকে যাচ্ছি, অর্থাৎ এটা 88 হয়ে যাবে। 92 ছিল 5,392 ছিল 5,393 হয়ে গেছে। এখানে দেখেন একটা জিনিস যে 7,907.25, কিন্তু আমরা জানি যে 0.5 যদি থাকে তাহলে 0.5 থেকে হবে উপরের দিকে, আর 0.5 এর নিচে যদি 49ও থাকে 0.49 তাহলে সেটা নিচের দিকে চলে আসবে, অর্থাৎ এটাকে ধরা যাবে না। কিন্তু এটা কিন্তু কম্পিউটার আমি যেহেতু রাউন্ড আপ দিয়েছি, যাই হোক না কেন, এখানে যদি 7,908 টাকা, অর্থাৎ সে আরও 75 পয়সা যোগ করে উপরের দিকে নিয়ে গেছে। এখন এখানে যদি 7,907.05 টাকাও থাকতো তাহলে সে 7,908 টাকা নিয়ে যেত। দেখেন আমি জিনিসটা দেখাই, 7,907.05 টাকা দেখেন চেঞ্জ হয়নি, কিন্তু এটাকে এটা কিন্তু 7,908 টাকায় রয়ে গেছে, অর্থাৎ সে যাই পাবে না কেন সে উপর দিকে চলে যাবে। আমি চেঞ্জ করেছি। এখন আমি যদি চাই যে না উপরের দিকে যাবে না, সব কিছুই যাই থাকুক না কেন নিচের দিকে থাকবে, অর্থাৎ 8,787.50 টাকা যেখানে 50 পয়সা নেবে না, এটা 8,287 টাকা থাকবে, অর্থাৎ 50 পয়সা বাদ হয়ে যাবে। বা এখানে 8,292.75 টাকা আছে, তো এখানে 8,292.75 টাকা লাগবে না, নিবে না, 8,292 টাকা পর্যন্ত হবে। তো সেটা আমি কীভাবে করবো, তো এখানে হচ্ছে আমার ডাউন রাউন্ড ডাউন হবে। আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তো আমি ইজ ইকুয়াল টু আর ও ইউ অ্যান্ড রাউন্ড ডি ও ডব্লিউ এন রাউন্ড ডাউন ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি, চারচার নাম্বার, অর্থাৎ কোন সেল থেকে নেবো আমি সেলটা হচ্ছে আমি এখানে, আর যথারীতি নাম আন্ডারস্কোর জি জিতে আমি জিরো দিয়ে দেবো, আমি দশমকে পরে কিছু রাখবো না, ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার। তো এই যে এখন দেখেন যে আমার রাউন্ড ফিগারে কম্পিউটার তার নিজস্ব লজিক থেকে বা এক্সেল তার নিজস্ব লজিক থেকে নিচ্ছিল 8,288। আমি যখন রাউন্ড আপ করলাম তাহলে 8,287.50 জায়গায় হয়ে যাবে 8,288 টাকা, কিন্তু যখন আমি রাউন্ড ডাউন নিচ্ছি, অর্থাৎ নিচের ফিগার নিচ্ছি, তখন কিন্তু 8,287 হবে। এটা কিন্তু এই যে 8,287 হয়ে গেছে, আমি একটু ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসি। তাকে এখন দেখেন যে এখানে কিন্তু 75 ছিল, যখন রাউন্ড ছিল তখন সে অলরেডি 93 নিয়ে নিয়েছিল, 8,292 জায়গায় 8,293, আর আমি যখন রাউন্ড আপ নিলাম তখনও সেম 8,293, কিন্তু যখন রাউন্ড ডাউন নিলাম তখন কিন্তু আমার দেখেন 8,292 টাকা নিয়েছে। এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় যে 7,907.25 টাকা জায়গায় 7,907 টাকা, বা এখানে 75 বাদ দিয়ে নিচের ফিগার 5,637 রেখেছে। তো এইভাবে আমরা এই রাউন্ড ফর্মুলা ব্যবহার করে আমরা কোনো একটি ফ্র্যাকশন ফিগারকে আমাদের পছন্দ মতো উপরের দিকে আপ বা ডাউন করে আমাদের ক্যালকুলেশনগুলো খুব সহজ করে নিতে পারি। পয়সার ফিগারগুলো আমরা আনবো না বা ফ্র্যাকশন ফিগারগুলো আমরা আনবো না, এভাবে যদি হয় তাহলে আমাদের টেবিলগুলো অনেক সুন্দর লাগবে, বা টেবিলের যে ফিগারগুলো আছে ফিগারগুলো আমাদের খুব সহজে আমরা মনে রাখতে পারবো, বা আমরা এটাকে খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আমরা বিভিন্ন স্যালারি শিট বলেন বা অনেক সময় মার্কশিট বলেন বা অনেক বিভিন্ন অ্যালাউন্সের শিট বলেন, আমরা এইভাবে রাউন্ড ফিগার ব্যবহার করে আমাদের যে ফ্র্যাকশন ফিগারগুলো আছে এগুলোকে আমরা রাউন্ডে কনভার্ট করে নিতে পারি। তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আর এখানে আমি মাত্র 10টা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, এটা আরও অনেক হতে পারে, এটা হতে পারে 5,000, 6,000, 7,000, 10,000, যাই হোক না কেন আমরা এটা এক ক্লিকে খুব সহজেই আমরা করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন।